Assalamu alaikum, myself Khalid Hassan Milo, final year MBBS student, M. Abdul Rahim Medical College, Dinajpur. So, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি পরিমাণে বর্তমানে ঘটতেছে সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার বিবিসি এর এক প্রতিবেদন অনুযায়ী দেখা যায় যে 25 বছরের ক্রম বয়সী ছেলে এবং মেয়েরা দিনে কমপক্ষে 32 বার বা তার বেশি পরিমাণে মোবাইল ইউজ করে তো এই যে দীর্ঘ সময় আমরা মোবাইল ইউজ করছি এই দীর্ঘ সময় মোবাইল ইউজ করলে এই মোবাইল ব্যবহার করার ফলে কিছু ইফেক্ট আমাদের চোখে পড়তে পারে কারণ মোবাইল আমরা ব্যবহার করার সময় দেখি কি দিয়ে আমাদের চোখ দিয়ে তাহলে আমাদের ইফেক্ট আমাদের চোখে পড়তে পারে এবং হাত দিয়ে যে আমরা বারবার মোবাইলের স্ক্রিনকে স্ক্রল করছি বা টাচ করছি আমাদের হাতে পড়তে পারে এবং কি হতে পারে যে মোবাইলটা আমরা হাঁটাচলা করার সময় পকেটে রাখছি এবং এটা আমাদের কি জননাঙ্গ বা জেনিটালিয়ার খুবই কাছে তাহলে কিছু ইফেক্ট আমাদের জেনিটালিয়াতে পড়তে পারে তাহলে মোবাইল ফোনের এই যে কিছু ইফেক্ট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো মেইনলি কথা বলবো চোখের সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করার ফলে আমাদের চোখে যে ধরনের সমস্যাগুলো হয় এই ধরনের সমস্যাগুলোকে সাধারণত আমরা দুইটা এজে ভাগ করে থাকি একটা হচ্ছে 10 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে 10 বছরের বেশি বয়স যাদের এবং থেকে একদম শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যাদের বয়স তাদের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করে থাকি তো 10 বছরের কম বয়স যাদের তাদেরকে কোনোভাবেই মোবাইল ফোন ইউজ করতে দেয়া যাবে না আর মোবাইল ফোনে যদি তারা খুবই আসক্ত হয়ে যায় তাহলে খুবই অল্প পরিমাণ মোবাইল ফোন বা অল্প সময়ের জন্য আমরা দিতে পারি হ্যাঁ তো মোবাইল ফোনে কেন দেয়া যাবে না কারণ আমাদের চোখের যে ডেভেলপমেন্ট অর্থাৎ চোখের ডেভেলপমেন্ট সম্পন্ন হতে কিন্তু কমপক্ষে 10-11 বছর পর্যন্ত সময় লেগে যায় অর্থাৎ চোখের এক্সিস হ্যাঁ চোখের স্ফেরিক্যাল শেপ এই সব কিছু ঠিক হতে 10-11 বছর পর্যন্ত সময় লেগে যায় তো এই সময়ের ভিতরে আমরা যদি কোনো বাচ্চাকে কী দেই মোবাইল ফোন বারবার ইউজ করতে দেই এবং তারা যদি মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে থাকে গেম খেলতেই থাকে তাহলে তাদের চোখের যে গঠনটা পরিপূর্ণ গঠন ঠিকমতো হবে না এবং পরবর্তীতে কী হবে যে চোখের মারাত্মক রকমের সমস্যা হবে এবং ছোটো বাচ্চারা তো বুঝে না যে কতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে চোখকে রেস্ট দিতে হবে এই বিষয়টা না বোঝার কারণে চোখের সমস্যাটা আরও তীব্র হয়ে ওঠে ওকে তো বড়দের ক্ষেত্রে যে সমস্যাটা বড়দের ক্ষেত্রে আমরা কী করি যে বারবার একই দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে তো একই দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে আমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নর্মালি আমরা স্পন্টেনিয়াসলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে আমাদের চোখের কি যে চোখের যে দুইটা পাতা রয়েছে এই দুইটা পাতা কিন্তু মাঝে মাঝে ব্লিঙ্ক হয় বা চোখের পাতা পড়ে যায় ঠিক আছে কিন্তু আমরা যখন একই দৃষ্টিতে ফোকাসড করে আমরা স্ক্রিনের কাছাকাছি কোনো ফোনে স্ক্রিন দেখছি তখন কি হয় আমাদের চোখের এই ব্লিঙ্কটা অর্থাৎ চোখের এই যে নর্মালি আমি যে ব্লিঙ্ক করছি চোখ বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এটা কিন্তু নর্মালি হয় এটা হয় না তো ব্লিঙ্ক না হওয়ার কারণে কি হয় যে আমাদের চোখে কিন্তু নর্মালি আপনারা বাইরে থেকে খেয়াল করে দেখবেন যে একটা পানির আবরণ রয়েছে এটাকে আমরা বলি টিয়ার ফিল্ম হ্যাঁ বা অশ্রু সহজ কথায় এই যে টিয়ার ফিল্মটা বা অশ্রুটা বারবার ব্লিঙ্ক যেহেতু পড়তেছে না ব্লিঙ্ক না পড়ার কারণে এই টিয়ার ফিল্মটা শুকিয়ে যায় কেন শুকিয়ে যায় কারণ এটা তো একটা পানি এবং বাইরের যে এনভায়রনমেন্টের টেম্পারেচার বেশি তো এই পানিটা ইভাপোরেশন বা বাষ্প হয়ে বাইরে বেরিয়ে যাবে এবং আমাদের চোখটা কী হবে ড্রাই হয়ে যাবে এটাকে আমরা বলি ড্রাই আই নর্মালি ড্রাই আই বা জিরোফথ্যালমিয়া মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলি তো এটা মেইনলি কিসের কারণে হয় এটা মেইনলি হয় আসলে ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে কিন্তু বর্তমানে মোবাইল ফোন প্রচুর পরিমাণে ব্যবহার করার কারণে আমাদের এই ব্লিঙ্ক আই হচ্ছে না এজন্য আমাদের ড্রাই আই কিন্তু অ্যাডাল্টদের খুবই কমন বা খুবই বেড়ে গিয়েছে ওকে তো ড্রাই আই হওয়ার পাশাপাশি আমাদের কী হতে পারে আমাদের যেহেতু আমরা চোখ দেখতেছি এবং নর্মালি আমরা কী করি যে টিভি দেখলে কিন্তু একটা ডাইরেকশনে টিভির দিকে তাকিয়ে থাকি কিন্তু মোবাইল দেখার সময় আমরা ঘাড় একবার এই দিকে করি একবার এই দিকে করি একবার উপরে করি একবার নিচে করি অর্থাৎ বিভিন্ন পজিশনে দেখার কারণে আমাদের চোখে একটা স্ট্রেইন বা চোখের ক্লান্তি এটাকে আমরা বলি আই ফ্যাটিক এইটা ডেভেলপমেন্ট হয় আই ফ্যাটিক ডেভেলপমেন্ট হলে আপনার চোখে ব্যথা হতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে এবং যেহেতু আমাদের চোখকে বিভিন্ন পজিশনে আমরা নড়াচ্ছি আমাদের ঘাড়েও ব্যথা হতে পারে এবং অনেকক্ষণ দেখলে আমাদের মাথাতেও ব্যথা হয় তাহলে মাথা ব্যথা চোখ ব্যথা ঘাড় ব্যথা এইগুলোও কিন্তু আমাদের হতে পারে কি মোবাইল ফোনের দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ওকে তো মোবাইল ফোন থেকে তো আমরা মোবাইল ফোন ব্যবহারের ফলে এই এই সমস্যাগুলো হচ্ছে এবং মোবাইল ফোনের আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা যেহেতু হাত দিয়ে ইউজ করছি এজন্য অনেক যারা ইউজ করে বা স্ক্রলিং করে তাদের দেখা যায় যে আর্থাইটিসের প্রবলেমগুলোও হতে পারে হ্যাঁ
এবং মোবাইল ফোন যেহেতু আমরা চলাফেরা করার সময় পকেটের চারপাশে থাকে এবং ওখানে আমাদের জননাঙ্গ থাকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাজোস্পার্মিয়া, হ্যাঁ, একটা সমস্যা, অর্থাৎ যেখান থেকে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই সমস্যাটাও হয় কেন, কারণ এই যে রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফোন থেকে নিঃসরণ হচ্ছে, এই নিঃসরণটা কিন্তু আমাদের জেনিটালিয়া বা জননাঙ্গে সমস্যা করতে পারে। তো এখন মূল বিষয় হচ্ছে এই সমস্যাগুলো থেকে আমরা কীভাবে সমাধান পাবো এবং কী করলে মোটামুটি আমরা, যেহেতু মোবাইল ফোন এখন একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আর লাইফ, অর্থাৎ এই মোবাইল ফোন আমরা ঠিকই ইউজ করবো বাট আমাদের সমস্যা হবে না, কী করতে পারি আমরা। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মোবাইল ফোনকে আমরা এক নাগারে অনেকক্ষণ ব্যবহার করবো না, আমরা একটু গ্যাপ দিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারি। এক্ষেত্রে একটা রুলস আছে, এটাকে আমরা বলি 20-20-20 রুলস, অর্থাৎ আমরা যদি 20 মিনিট ধরে কোনো ফোনের দিকে এক নাগারে তাকিয়ে থাকি, তারপরে মিনিমাম 20 সেকেন্ডের জন্য আমাদের চোখকে রেস্ট দিতে হবে, এবং মিনিমাম 20 সেকেন্ডের জন্য চোখকে রেস্ট দিতে হবে 20 ফিট দূরত্বের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে হবে। নর্মালি একটা মানুষ, বাংলাদেশের মানুষজন অলমোস্ট 5.5 ফিট হয়, তো 20 ফিট মানে 4×20, ঠিক আছে? তো 4টা মানুষ সমান যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স পর্যন্ত আপনি যদি তাকিয়ে থাকেন তাহলে এই ডিস্টেন্সের দূরের বস্তু আপনি দেখবেন। মিনিমাম 20 সেকেন্ড ধরে যদি দেখেন তাহলে চোখের যে ফ্যাটিকটা এটা দূর হয়ে যাবে এবং চোখের যে সমস্যাগুলো এটা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি কী করবেন, ব্লিঙ্ক আই, অর্থাৎ দেখার মাঝে মাঝে আপনি এরকম করে চোখ বন্ধ করবেন। এরকম করে চোখ বন্ধ করতে থাকলে কী হবে যে চোখের যে শুষ্কটা, ড্রাই আই, এই সমস্যাটা থাকবে না। পাশাপাশি আপনি একটা নির্দিষ্ট সময় পর পরে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন যে আপনার চোখে কোনো সমস্যা হয়েছে কি না, ঠিক আছে? এবং ফোন ইউজ করার সময় যতটা দূরে সম্ভব ফোনটাকে, যতটা দূরে সম্ভব দূরে রেখে ফোনটাকে ইউজ করবেন, হ্যাঁ। যত কাছে থাকবেন তত বেশি চোখের সমস্যা হবে, হ্যাঁ। কমপক্ষে 14-16 ইঞ্চি পরিমাণ ডিস্টেন্সটা বেটার। পাশাপাশি আপনি হচ্ছে কী করবেন, যাদের ড্রাই আই হয়ে গিয়েছে তাদের কিছু ড্রপ পাওয়া যায় বা আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায়, এগুলো দিলে খুব ভালো এবং খুবই ইফেক্টিভ সমাধান পাওয়া যায়। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল ফোন একদমই দেওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের চোখের ডেভেলপমেন্টে মারাত্মক রকমের প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। পাশাপাশি আপনি হাতে আর্থ্রাইটিসের প্রবলেম যাতে না হয় এই জন্য মোটামুটি কম পরিমাণে ব্যবহার করবেন, এবং মোবাইল ফোনটা রাখার সময় চেষ্টা করবেন ব্যাগ বা অন্য কোথাও রাখতে, পকেটে না রাখার জন্য। এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং হচ্ছে বারবার চোখের পলক ফেলবেন, যাতে আপনি ব্লিঙ্ক করবেন যাতে চোখটা শুষ্ক না হয়ে যায়। এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই মোবাইল ফোন আপনি ব্যবহার করবেন, আপনার দৈনন্দিন কাজ সম্পাদন করবেন, কিন্তু চোখের কোনো ক্ষতি হবে না আশা করি। সো সবাইকে অনেক ধন্যবাদ, আমার ফেসবুক পেজটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস অ্যাগেন ফর ওয়াচিং মাই ভিডিও।